রান্না করার এমন কিছু অদ্ভুত পদ্ধতি যা দেখে আপনারও হার্ট অ্যাটাক চলে আসবে। নাম্বার ফোর, এটা দেখুন, আমরা যেখানে এত বড় মাছকে পিস পিস করে কেটে রান্না করে গোটা পরিবার মিলে খাই, সেখানে থাইল্যান্ডে এই গোটা মাছকে এইভাবে একটা স্পেশাল পাত্রে রান্না করা হয়। আর এই মাছের উপর সুন্দর ডেকোরেশন করে সেটাকে রান্না করার পাত্রেই কাস্টমারকে খেতে দেওয়া হয়। নাম্বার থ্রি, এটা দেখুন, ইন্ডিয়াতে কিছু কিছু জায়গায় গরম বালির উপরে আলু ঢেলে আলুকে সেদ্ধ করা হয়। আর দেখুন এই বালিও কিভাবে গরম জলের মতো ফুটতে শুরু করেছে। আর তারপর প্রায় 15 মিনিট পর যখন এটাকে বাইরে বের করা হয়, তখন দেখুন সেটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। নাম্বার টু, এটা দেখুন, এই লোকটা প্লেটে রুটি রেখে তার উপরে 8টা ডিমের ফুল সাজিয়ে নেয়। তারপর সেই ডিমের উপর আর একটা ময়দার লেয়ার চাপিয়ে দিয়ে তার চারপাশে চামচ দিয়ে ডিজাইন করে দেয়। আর তার উপরে কুসুমের পেস্ট লাগিয়ে কালো জিরে ছড়িয়ে দেওয়ার পর দেখুন এই সূর্যমুখী প্যানকেকটা তৈরি হয়ে যায়। নাম্বার ওয়ান, এটা দেখুন, চায়নাতে ডিমকে ময়দায় ডুবিয়ে সেটাকে একটা স্পেশাল গুঁড়োতে মিশিয়ে দেওয়া হয়। আর শেষে এটাকে ফাটানোর পর ভিতরের দৃশ্য দেখার আগে যাদের স্কুল যেতে ভালো লাগে তারা ভিডিওকে লাইক করো, আর যাদের ভালো লাগে না তারা কমেন্টে নিজের নাম লেখো। ওকে বন্ধুরা, অনেকদিন পরে থাকার ফলে এই ডিম ভেতর থেকে কালো হয়ে যায়। আর এটাকে ফাটানোর পর দেখুন।